1,14,00,000 টাকা জি আপনারা দেখো স্যার, ইন 1,14,00,000 টাকার খাম হয়েছিল, কোরআন দিন 1,14,00,000 টাকার খাম হয়েছিল। তো সম্পূর্ণ আমরা দেশের এটা সরকার মারিয়া হয়ে স্যার নিয়ে বাদ ভানি দিতে কদিন বাদে বাঙ্গিয়া পড়বো শূন্য ও আলোর উড়ে রং করিয়া গেছে। ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়া সমষ্টির নিজ লেবারপোতার জল প্রকল্পের কাজে অনিয়ম, জল প্রকল্পটির কাজে বৃহৎ দুর্নীতির অভিযোগ, ফলক স্থাপন না করেই অথচ কাজ শেষ করে দিয়েছে ঠিকাদার বলে অভিযোগ স্থানীয়দের, তাছাড়া নিম্নমানের বালি পাথর ব্যবহার করা হয়েছে বলে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে নির্মাণ কমিটির সভাপতি শামসুদ্দিন মজুমদার। তবে নির্মাণ কমিটির সভাপতির উপরও গ্রামের জনগণের অভিযোগ, জল প্রকল্পের কাজে দুর্নীতির মূলে শামসুদ্দিন মজুমদার। এতদিন শামসুদ্দিন কেন চুপ ছিলেন, আজ কেন মুখ খুলতে হয়েছে তার প্রশ্ন জনমনে। তবে নির্মাণ কমিটির সভাপতি শামসুদ্দিন মজুমদার জানান, সরকারি ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা নাকি দুর্নীতি করেছেন, যেহেতু গ্রামের জনগণ তার উপর অভিযোগ করছেন, তাই তদন্ত যদি হয় তবে দুর্নীতি কে বা কারা করেছে তা প্রমাণিত হবে। পরিত্যক্ত অবস্থায় রয়েছে জল প্রকল্পটি, বাউন্ডারির দেওয়াল পর্যন্ত সঠিকভাবে মেরামত করা হয়নি, এ নিয়ে এলাকার তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছি নিজ লেবার পোতা তথা ইন্দো বাংলাদেশ সীমান্ত কাটিগড়া সমষ্টির। এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা এসে দেখতে পেলাম গ্রাউন্ড জিরো রিপোর্ট যেটা রয়েছে, শুনতে পারলাম লোকমুখে যে 1,14,00,000 টাকা বরাদ্দ হয়েছে এই পিএইচসির জন্য, কিন্তু কাজের গুণগত মান আপনারা দেখলে দেখতে পাবেন মাত্র 10,00,000 টাকায় শেষ করে দেওয়া হয়েছে এখানে কাজ। গ্রামের জনসাধারণ রয়েছেন, আমরা তথ্য নেব তাদের কাছ থেকে। এখানে পর্যন্ত এখানে কোনো সাইনবোর্ড লাগানো হয়নি, কত কোটি টাকার কাজ আসেছে এবং কত টাকার কাজ হয়েছে, কত পুরান কাজের উপরে রং করা হয়েছে, এটা দেওয়ালটা পুরান কাজ, দেওয়ালটা পুরান, কত বছর আগে এটা কাজ হয়েছিল? 15-20 বছর। আপনি কি বলবেন? কিন্তু শুনি আর সাইনবোর্ড নাই, 1,14,00,000 টাকা জি আপনারা দেখো স্যার, 1,14,00,000 টাকার খাম হয়েছিল, কোরআন দিন 1,14,00,000 টাকার খাম হয়েছিল। তো সম্পূর্ণ আমরা দেশের এটা সরকার মারিয়া হয়ে স্যার নিয়ে বাদ ভানি দিতে কদিন বাদে বাঙ্গিয়া পড়বো শূন্য ও আলোর উড়ে রং করিয়া গেছে, এটা তো সবুজ সামনে বলতো ওই যে বালি ভাত। সরকারের কারি কারি টাকা বরাদ্দকৃত যে আপনাদের জন্য কারি কারি টাকা, এটা আত্মসাৎ হয়েছে, আত্মসাৎ হয়েছে সবুজ সামনে একটু দেখা যায়। আপনি কি বলবেন, টাকাটা আত্মসাৎ হয়েছে? ওই ওই এলে হয়েছে। আপনি কি বলবেন দাদা, আপনার নাম? আত্মসাৎ প্রেসিডেন্ট মারফতে হইছে, মানে এই পিএইচ এর প্রেসিডেন্ট যিনি। আপনি সম্পাদক না? আপনি তো সম্পাদক। আমি সম্পাদক। কি রকম আপনি বলেন প্রেসিডেন্টের উপরে অভিযোগটা আনছেন, আপনি কি করছেন? হ্যাঁ, আপনি আপনি ছিলেন না? এই কোন করে দিও না, রাস্তা হে পরিচালনা করতে আমি কি সাপ্লাই দাইছি? এটা কাজ পরিচালনা করেছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নামটা শামসুদ্দিন মজুমদার। আপনার বাড়ি কোথায়? এখানে লেবার পূজা পাটুয়ে। আচ্ছা, আপনারা এই যে সময় দুর্নীতি হয়েছিল আপনারা কি দেখেন নাই? এখন বর্তমানে যে হ্যান্ডওভার হয়েছে আপনারা বিষয়টি জানেন? আমরা এটা কমিটির মানুষ, আমরা জানি না এটা। আপনাদেরকে কোনো কিছু বলা হয় নাই? কোনো কিছু বলা হয় নাই। আপনারা দেখেছেন আগে দুর্নীতি হচ্ছে? প্রতিবাদ করেছেন আপনারা? প্রতিবাদ করেছি, কিন্তু আমরা আসতে পারি না পিএইচসি প্ল্যান্টের ভিতরে। প্রেসিডেন্ট হই গেছে তো, পরে যখন খাস চলে হে নিজে নিজে একটা দণ্ডন পাবে, মানুষেও কিছু ডরায় তার বেটার এই যে প্রেসিডেন্ট আছে, তো মানুষে তার ফাল্লাত মনে করো মানুষে ইয়ে ঢুকে না রাত্রে 11-12 পর্যন্ত সেইখানে থাকে, মিশা কথা কয়। হে তার বাইর উপরে কেস লাগাই দিছে, রডটা তার গড় নিছে, তার বাইয়ে 2 টুকরার রড নিছে ফেনে লাগানি লাগিন, ও 2 টুকরা রড নেবার কারণে হে বাসার লাগিন তার বাইর উপরে কেস দেওয়া যাইতে গিয়েছিল। ও যে তো করাপশন মানুষ, হে যখন আমরা সব আইসি হওয়ার পরে যখন এটা নিয়ে ধরা হয়েছে তখন, মানে আপনি ওটা বলতে চাইছেন যে এই পিএইচসি নির্মাণ কমিটির যে সভাপতি শামসুদ্দিন, উনি এবং বিভাগীয় ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার ওরা মিলে এই দুর্নীতিটা করেছেন? এটা আমি জানি না যে কে খারা খিলা, কিন্তু এ মানুষটা করাপশন, এ মানুষের যদি তার এখানে ইঞ্জিনিয়ার নিয়ে হোক, কন্ট্রাক্টর নিয়ে হোক, যদি হে পয়সাটা টাকাটা উঠায়
তারপরে এখনো খাস চলে আর হ্যান্ড ওভার কেমনে হয় এটা আমরা জানি, হ্যান্ড ওভার হয়ে গেছে, হ্যাঁ আমরা জানি হ্যান্ড ওভার হয়ে গেছে, তো কি কেমনে হইলো এটা তো আমরা জানি না। ও হ্যান্ড ওভার হওয়ার কারণে আমরা হালকে আইয়া আমরা একবার ঢুকছি, ঢুকে খাস বন্ধ করছি যে হ্যান্ড ওভার যদি হয়ে যায় তুমি তেনখানে খাস করো। ইন্দো বাংলাদেশ সীমান্ত অঞ্চল কাটিগড়া সমষ্টির নিজ লেবার প্রতার একটা পিএইচি তে সরকার এবং প্রশাসন জল জীবন মিশন কি ব্যবস্থা গ্রহণ করে বরাদ্দ প্রাপ্ত ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার এবং কি এখানকার স্থানীয় যে পিএইচি নির্মাণ কমিটির সভাপতি রয়েছেন শামসুদ্দিন, শত শত মানুষ আপনার ব্যাপারে অভিযোগ আনছে, আপনার সামনেই অভিযোগ আনছে যে আপনি এবং আপনার বরাদ্দ প্রাপ্ত এই নির্মাণ কমিটির যে ঠিকাদার রয়েছেন আপনি সভাপতি মিলে আপনারা সরকারের কাড়ি কাড়ি টাকা আত্মসাৎ করছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি জানি এই পিএইচিটা আজ থেকে 7 বছর পর্যন্ত আগে এই পিএইচিটা বন্ধ ছিল, পুরানা কমিটি যারা আসলো সারা কিন্তু আবার বন্ধ, সেই হিসাবে তারা এখানে কোনো গুরুত্ব দিছে না। আমি নিজে সরকার বাহাদুরের কাছে আমি নিজে দৌড়াইয়া এই পিএইচিটা আবার সরকার বাহাদুর থেকে টেন্ডার করাইয়া এই পিএইচিটারে আবার রক্ষা করে গ্রামের জনগণ আপনাকে দেখাশোনার জন্য সভাপতি বানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এমত অবস্থায় 1,14,00,000 টাকার কাজ হয়েছে হয়েছে, আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন, না আমি সে ব্যাপারে আপনি কি বলবেন? গ্রামের লোক বলছে হ্যান্ড ওভার করে দিয়েছেন। আমি কোনো হ্যান্ড ওভার করি নাই, আমার কোনো দস্তখত দেই নাই, আমার কোনো সিলও দেই নাই, আমার মানে হ্যান্ড ওভার হয়নি, আমি কোনো হ্যান্ড ওভার হয়েছে বলে আমি জানি না। আপনি জানেন না? না, হ্যান্ড ওভার হয়েছে বলে জানেন না? আমি জানি না। আচ্ছা, দেওয়ালগুলোতে রঙের প্রলেপ দিয়ে যে কোনো কাজ করা হয়েছে, সরকারের কাটি কাটি টাকা নষ্ট করা হয়েছে, এমনকি দেওয়ালে ফাটল ধরেছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এ ব্যাপারে আপনার যে তদারি করি, আপনি যে একজন সভাপতি হিসেবে আপনি কি বলবেন? আমি ওয়ালটা যখন ফাটা তখন আমি আমার নিজের এপি স্যার যিনি আমার যে আঞ্চলিক এপি তিনিকে আমি বলেছিলাম, কামালউদ্দিন একজন বয়স্ক মানুষ আরো কিছু লোকজন নিয়া বলে আমার যে পিএইচির ওয়ালটা আপনি দেখুন গিয়া ওয়ালটা ফাটা আর ওয়ালটা আপনার কন্ট্রাক্টরে আপনার কালারিং করেন, কিন্তু এই ব্যাপারে আমি বারবার আমি অনুরোধ করছি যে ওয়ালটা মানে কাম করিয়া আপনারা পুরানা ওয়ালও এই রকম রং করবা না। এই সরকার বাহাদুরের এই পিএইচি সাধারণ মানুষের এই এই সম্পদটা রক্ষা করার জন্য আমি 100-এর 100 আমার নিজের আপ্রাণ চেষ্টা করছি। আপনি যেহেতু উল্লেখ করেছেন যে আপনি সরকার বাহাদুরের কাছে বারবার প্রচেষ্টা করছেন গ্রামের জনগণ যাতে বিশুদ্ধ জল পায়, গ্রামের জনগণ যাতে বিশুদ্ধ জল থেকে বঞ্চিত না হয়, এমত অবস্থায় আপনার উপরে আপনার জনসাধারণ আপনার এলাকার জনসাধারণরা বারবার আপনার উপরে অভিযোগ আনছেন, সে ব্যাপারে আপনি কি বলবেন? সেই অভিযোগগুলোকে সত্যি আদৌ কি সত্যি? আমি জানি সেই কথাটা, আমি 3-4 দিন আগে আইয়া এই যে কাজটা ফেলের এদিকে এই যে ভিতরে কন্ট্রাক্টরে কাজটা আরম্ভ করছে, আমি প্রেসিডেন্ট হিসাবে আমি জানি না। আপনাকে আপনাকে অন্ধকারে রেখে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার উনি কাজ করাচ্ছেন, কাজ করাচ্ছেন, ওনার মানে ওনার মর্জি মাফিক কাজ করাচ্ছেন, মর্জি মাফিক মতো কাজ করে কি চান এখন বর্তমানে? আমি এইটা চাই যে এই যে সম্পদটা আমার 7 বছর এই এলাকার কোন মানুষের জল পায় নাই, সরকার বাহাদুর এই পিএইচিটা এই এলাকার মানুষের জীবন রক্ষার জন্য, জল জলের আরেক নাম জীবন, আমাদের এলাকাতে অনেক পুষ্কণ্ডী নাই, এই পুষ্কণ্ডী না থাকায় এই পিএইচিটা সরকার বাহাদুর আবার স্যাংশন করে নতুন ভাবে দিয়েছেন, আমার সাধারণ মানুষগুলা শুদ্ধ জল পাইত, এবং এই পিএইচিটা তো আপনার ভবিষ্যতে 50 বছরের মধ্যে আর হবে না, যার কারণ এই সম্পদটা আমাদের এলাকার, যার কারণে এই সম্পদটা যাদের রক্ষা হয় এলাকার মানুষের যেভাবে শুদ্ধভাবে জলটা পায় সেটা আমি চাই এলাকার মানুষের পক্ষে। আমি দুর্নীতি হয়েছে আপনি এটা বিশ্বাস করেন? আমার আমি বিশ্বাস করেছি দুর্নীতি হয়েছে, সেদিন আমি প্রতিবাদ করেছি। যদি বিশ্বাস করেন তাহলে তদন্ত আপনি চান? আমি তদন্ত চাই না। আপনার বিরুদ্ধে যদি তদন্ত করতে লাগে সরকারকে আপনি বলবেন যে আমার বিরুদ্ধে তদন্ত? আমি যদি এই পিএইচিতে কোনো দুর্নীতি করি থাকি আমি সভাপতি হিসাবে আমার 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 পিছনে আপনার তদন্ত হোক। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।